মুহূর্তে কক্সবাজারে আছেন আমাদের সহকর্মী সুজউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গা সৈকতে আছেন আমাদের আরেক সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে রুবেলের কাছে। রুবেল, থার্টি ফার্স্ট নাইটকে উদযাপনকে কেন্দ্র করে এরই মধ্যে উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। তবে তারকামানের হোটেলগুলোতে এখনও নিস্তব্ধ যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি, তবে সেটি সন্ধ্যার পর থেকে পুরো ঝাঁকজমক উৎসবের মধ্যে দিয়ে নতুন বছরকে বরণ করার যে আয়োজন সেটি হবে বলে আমাদেরকে জানিয়েছে। এরই মধ্যে আমরা সমুদ্র সৈকত এলাকায় দেখেছি, সমুদ্র সৈকত এলাকায় হাজার হাজার মানুষ, সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে লাবণী, সুগন্ধা, কলাতুলি, এসব পয়েন্টে সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ, তারা সকাল থেকে সমুদ্র স্নান সহ নানা আনন্দ উৎসবের মধ্যে মেতেছেন। এখন তারা অনেকটাই হোটেলে মুখে হচ্ছেন এবং আমরা হোটেলেও যেসব দৃশ্য দেখেছি, এই যে বর্ষবরণ করার জন্য এরই মধ্যে তারকা মানে যে হোটেলগুলো রয়েছে সব হোটেলে নতুন করে সেজেছে, বিশেষ করে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে। এছাড়াও যারা আগত পর্যটক তাদেরকে যাতে আনন্দ দেওয়া যায় সেজন্য প্রত্যেকটি হোটেল, যে তারকা মানে হোটেলগুলো রয়েছে সেখানে নানা ধরনের আয়োজন থাকছে, বিশেষ করে কনসার্ট রয়েছে, তারপর ডিজে পার্টি রয়েছে, এছাড়াও বলা যায় যে বারবিকিউ পার্টি সহ অন্যান্য যে আয়োজন সবগুলো রয়েছে বলে আমাদেরকে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। আমরা কিছুক্ষণ আগে একটি তারকা মানে হোটেলে প্রবেশ করেছিলাম, সেখানে যে দৃশ্যটি দেখতে পেয়েছি, আগত পর্যটকদের যাতে থার্টি ফার্স্ট নাইটকে বরণ করার জন্য একটি ফটো ফ্রেম রয়েছে, যেখানে ফটো ফ্রেমে ছবি তোলা যাবে, তার পাশাপাশি একটি কক্ষ রয়েছে যেখানে হোটেলের যারা অতিথি রয়েছেন তাদের জন্য বিশেষ আয়োজন, কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে এর পরপরই রুফটপ রয়েছে, সে রুফটপ থেকে নতুন বছরকে বরণ করার জন্য যে আতশবাজি বা ফানুস উত্তোলন, এই ধরনের আয়োজনগুলো রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতের উন্মুক্ত যে স্থান রয়েছে সেখানে কোনো ধরনের আয়োজন নেই, যার কারণে যারা দেশে দূর দূরান্ত থেকে এসেছেন তারা অনেকটাই হতাশা প্রকাশ করেছেন। তারপরেও তারা বলছেন তারা নিজ উদ্যোগে অনেকে আতশবাজি থেকে শুরু করে যে ফানুস উত্তোলন তারা সেটি করবেন এবং তারা কোনো আয়োজন না থাকলেও নিজেরা নিজেদের মতো আয়োজন করে যাতে নতুন বছর, ইংরেজি নতুন বছরকে বরণ করা যায় সেই ধরনের কার্যক্রমগুলো তারা করবেন বলে আমাদেরকে এরই মধ্যে জানিয়েছেন। তবে এই যে আয়োজনগুলো কেন্দ্র করে তারকা মানে যে হোটেলগুলোতে আয়োজন চলছে বা হোটেল মোটেল জোন বা সৈকতের যে পাড় রয়েছে সেই পাড়গুলোতে সেখানে কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও জোরদার করা হয়েছে বলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো আমার কাছে এ ছিল সবশেষ, আমরা এখন চলে যাচ্ছি পতেঙ্গা সৈকতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দেখতে দেখতে 2022 বছরটি শেষ হয়ে আসলো, পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন চট্টগ্রামের সাধারণ মানুষজন। বছরের শেষ সূর্যাস্তটি যাতে পরিবারের সকল সদস্যদের সাথে একসাথে দেখতে পারেন সেজন্যই কিন্তু তারা এখানে আসছেন। যদিও পুলিশের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে সন্ধ্যা 6টার পর থেকে আর কেউ কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতে কেউ কিন্তু অবস্থান করতে পারবে না। সেক্ষেত্রে নানা ঘাত প্রতিঘাতে কিন্তু মুখরিত ছিল চট্টগ্রামের এই 2022 বছরটি। সেক্ষেত্রে নতুন করে, নতুন ভোরে, নতুন সুরে, নতুন স্বপ্নে ভর করে আগামীকাল নতুন বছরকে স্বাগত জানাবে মানুষ। যা কিছু পুরনো তার মাঝেই বাসা বাঁধে শোক, দুঃখ, জরা, ব্যাধি, অসন্তোষ আর অসঙ্গতি। অন্যদিকে নতুনের আবাহন চির স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণের প্রেরণা যোগায়, আর সেই স্বপ্নকে পূরণ করতেই কিন্তু আসলে সাধারণ মানুষজন আবার কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন এবং পরিবারের সকল সদস্যদের সাথে বছরের অন্তত সূর্যাস্তটি তারা একসাথে উপভোগ করতে চান। 2022 সালটি কিন্তু চট্টগ্রামের জন্য একটি উল্লেখযোগ্য একটি বছর, তার কারণ হচ্ছে বিএনপির ঘটনা পুরো দেশবাসীর মানুষের মনে নাড়া দিয়েছিল, তার কারণ হচ্ছে অর্ধ শতাধিক মানুষ কিন্তু সেখানে মারা গিয়েছিল বিএনপির ঘটনার কারণে, প্রায় 2 থেকে 2.5 দিন সেখানে আগুন জ্বলেছিল। এরপর চট্টগ্রামের চকরিয়ায় একসাথে একই পরিবারের 6 সদস্যের যে প্রাণহানির ঘটনা সেটি কিন্তু সারা দেশকেই কিন্তু আসলে শোকে স্তব্ধ করে দিয়েছিল। এছাড়া এবছরই মিরসরাইয়ে একসাথে 16 জন শিক্ষার্থী চট্টগ্রামে তারা বেড়াতে গিয়েছিল, সেখানে ট্রেন এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে
কাছাকাছি কিন্তু একই পরিবারের 16 জন সদস্য কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে চট্টগ্রাম কিন্তু 2022 বহুল আলোচিত একটি বছর ছিল, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে কিন্তু এই বছরটি গেছে। তবে আশার আলো হচ্ছে আমরা যে পতেঙ্গা সমুদ্র সৈকতে রয়েছি তার পাশেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যেটি কিন্তু উদ্বোধনের একদম দ্বারপ্রান্তে রয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হবে। পদ্মা সেতু মেট্রো রেলের উদ্বোধন হয়েছে, এখন চট্টগ্রামবাসী কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন উদ্বোধন হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের। সেক্ষেত্রে 2022 আজকে আমরা একদম 2022-এর শেষ প্রান্তে চলে এসেছি। সেক্ষেত্রে 2023 নতুন বছর নতুনভাবে শুরু হবে, আবার সবাই স্বপ্ন দেখবে, নতুনভাবে পৃথিবী এগিয়ে যাবে। সেক্ষেত্রে চট্টগ্রামের মানুষ জন্য 2023 সালে ভালোভাবেই শুরু করবে, সেই প্রত্যাশাই কিন্তু আছে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা সকলের মধ্যেই। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, এবং তার আগে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী সুজয়উদ্দিন রুবেল। তারা জানাচ্ছিলেন 31st নাইটে নতুন বর্ষবরণের সর্বশেষ প্রস্তুতির খবরাখবর।